স্বয়ং ঈশ্বর যা সহায়, কোনো বাধা কি তার সামনে টিকতে পারে বৌমা? কি করে বাধা টিকবে পিসি? সব বাধা আসার আগেই যদি বড়বদি তার পাশে গিয়ে দাঁড়ায়। ভগবান কেন, কোনো দয়াই আর তার দরকার পড়বে না গো। আর তোমার বড় বউয়ের মতো সারাসারি মানুষ থাকলে তাদের আর চিন্তা কি বলো? আর তোমাকেও বলি বড় বৌদি, তুমি কি এইটুকুও বোঝো না গো কারা তোমার থেকে কি সুযোগ নিচ্ছে? তুমি কি বলছো ঠাকুরজি? লোকনাথরা কবে কার থেকে কি সুযোগ নিয়েছে আমায় বলো তো একবার। উল্টে আমরা যখনই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ওরা সবসময় নিজেদের আত্মসম্মান বোধ বজায় রেখেছে। একদম ঠিক কথা বলেছো বড় বৌমা। ওরে মাধু, তুই এইভাবে কেন বলছিস মা? লোকনাথ শুধু ভালো ছেলেই নয় রে, ও যে আমাদের রক্ষাকর্তা। আহা, কি কথাই না বললে গো পিসি। স্বয়ং ভগবান এবার স্বর্গ থেকে তো মাটিতে নেমে আসবে। আর আমি কি এমন খারাপ কথা বলেছি বড় বৌদি? সুযোগ না নিলে তারা এই গাঁতে টিকে আছে কি করে বলো তো? এই বাড়ির দয়াতেই তো চলছে। আর লোকনাথের দয়া, লোকনাথের উপকার, লোকনাথ না থাকলে আজ তো আমরা তো বেঁচেও থাকতে পারতাম না। আরেকটা কথা কি করে ভুলে যাও বলো তো ঠাকুরজি? লোকনাথ না থাকলে কি তোমরা এই বাড়িতে থাকতে পারতে? ভুলে যাও না ঠাকুরজি, লোকনাথই কিন্তু তোমাদের এই বাড়ির আশ্রয় থেকে বঞ্চিত হতে দেয়নি। ওকে বকে কি হবে দিদি, ও তো ঠিকই বলছে। পরের ছেলেকে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করেছো তোমরা, তা সত্যি চোখে দেখা যায় না। আজ না হয় আমাদের চুপ করিয়ে দেবে তুমি, কাল যখন গায়ের লোকেরা প্রশ্ন করবে তখন কি জবাব দেবে? কি বলছিস তুই এসব ছোট? ঠিকই বলছি। এতদিন এই বাড়িতে ছেলেপুলে ছিল না, তখন যা করেছি। কিন্তু আজ তুমি নিজের ছেলের কথা না ভেবে লোকনাথকে নিয়ে পড়ে আছো। দুদিন পরে গায়ের লোকও হাসাহাসি করবে এইসব দেখে। আমার কথা বাদ দে ছোট, নিজেদের আক্কেলের কথাটা একবার ভাব। আজ লোকনাথ পরের ছেলে হয়ে গেল, তা বেশ, কিন্তু এই পরের ছেলে না থাকলে তুই তোর নিজের কোলের ছেলেটাকে পেতিস? এই যে সারাদিন হাসি মুখে ঘুরে বেড়াতে পারছিস, এসব করতে পারতিস ছোট? এটাই তো লোকনাথের চাল গো। ও যে খুব শিয়ানা, সেটা তো মানতেই হবে। কোত্থেকে একটা ছেলে জোগাড় করে তোমাদের হাতে তুলে দিল। এবার তো নিজের আখেরটাও তো গোছাতে শুরু করেছে। মাধবী, কার সম্পর্কে তুমি কি বলছো জানো? কি করছো একা একা? তোমার কথাই ভাবছিলাম গো লোকনাথ। কোথায় আমার কথা ভাবছিলে? কিন্তু কেষ্ট ঠাকুরের কথা ভাবছিলে। হ্যাঁ লোকনাথ, কিন্তু কেষ্ট ঠাকুর আর শিব ঠাকুর এরা দুজন কি আলাদা গো? সে তো একই অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ গো লোকনাথ। যিনি কেষ্ট ঠাকুর তিনি কালী, আর কালী মানেই মহাশক্তি, মহাকাল। আর লোকনাথ, মহাকাল মানেই স্বয়ং দেবাদিদেব মহাদেব। বাদিন দাদা, তুমি তো খুব ভালো বললে, মনটা জুড়িয়ে গেল। আচ্ছা দিনু দাদা, গুরুদেব, সুধা দিদি ওদের দেখছি না কেন? কোথায় গেল ওরা? আচার্য ঠাকুর পাশের গায়ে একটা নামকরণের যজ্ঞ করতে গেছে লোকনাথ। ও জানো তো দিনু দাদা, জমিদার মশাইয়ের ছেলেরও নামকরণ করতে হবে গো। হ্যাঁ লোকনাথ, আমি জানি তো এ সব কিছু তোমার জন্য। জমিদার মশাইকে তুমি একটা সন্তান উপহার দিয়েছ, বিশ্ব অন্নর বিয়ের বন্দোবস্ত করেছ। লোকনাথ, এসব তোমায় ছাড়া কি সম্ভব হতো কখনো? সবার আগে জমিদার মশাইকে ওই অজাত কুজাত বাচ্চাটাকে ত্যাগ করতে হবে, নইলে ওনার হাত থেকে একজন ব্রাহ্মণের বিয়ে হতে দেব না আমরা। আর এই বিধান কিন্তু তোমাকে মানতে হবে বলরা, তাহলে তোমাকেও আমরা একঘরে করে দিতে দুবার ভাববো না। এক্ষুনি গিয়ে ওই বামুন পুরুষদের ব্যাপারে জমিদার মশাইকে সাবধান করে আসতে হবে। যা যা হয়েছে সব বলতে হবে। না না, আমি যাই দিনু দাদা। লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছ? লোকনাথ, আবার কি হলো? লোকনাথ, যে ছেলেটা এই বাড়ির জন্য বারবার নিজের জীবন বাজি রেখেছে, কোনো কিছু পাওয়ার আশা না করেই বিপদে আপদে সবার জন্য ঝাঁপিয়ে পড়েছে, তার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করতে তোমার বাচ্চা না? একটা কথা ভুলে যেও না মাধবী, এই লোকনাথ কিন্তু একদিন তোমাদের সহায় ছিল। আমি তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। লোকনাথ তোমাদের হয়ে আমার কাছে মিনতি করে এই বাড়িতে তোমাদের রেখে দিয়েছে, তবু কিনা তার বিরুদ্ধে এ ধরনের নিম্ন রুচির কথাবার্তা বলতে তোমার একটুকু পাচ্ছে না? জমিদার মশাই, ও জমিদার মশাই, জমিদার মশাই, ও জমিদার মশাই। কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার জমিদারিতে ভাগ বসাতে এসেছিস? কি ভেবেছিস মামা আমাকে ছেড়ে তোকে জমিদার করবে? দাঁড়া, দেখাচ্ছি মজা। সবকিছু বাঁকা করে দেখাটা তোমার চিরকালের অভ্যেস, সেই কারণেই তুমি লোকনাথের সম্পর্কে এমন মন্তব্য করতে পারো। আসলে কি জানো মাধবী, তোমার মনটা এখনো পরিষ্কার নয়, কুরুচিতে ভরা, এবং সেটা তোমার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। যেখানেই একটা কিছু করতে যাই ঠিক আমার পিছন পিছন এসে হাজির হয়ে যায়। চুপ করে থেকো না মাধবী, উত্তর দাও। এমন কথা তোমার মনে আসলো কেন? এত তাড়াতাড়ি তোমার যে এতটা অধঃপতন হবে স্বপ্নেও ভাবতে পারিনি। এর আগেও তোমাকে আমি অনেকবার সাবধান করেছি, আজ আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি মাধবী। এ বাড়িতে লোকনাথের সম্পর্কে কোন রকম সমালোচনা কারোর মুখ দিয়ে আমি শুনতে চাই না। তোমার মুখ দিয়ে তো নয়, যদি শুনি মাসুল কিন্তু তোমাকে গুনতে হবে মাধবী। কি হলো বলো? এই দোলনা ধরে তুমি কি করছিলে? কি আবার করব? কিছু না তো। আমার বাড়িতে আমি কি করব তার কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? তুই এখানে কি করছিস? এসব জেনে তোমার কোনো কাজ নেই। তুমি বরং বলো, এই বাচ্চাটার কাছে তুমি কি করছিলে? তবে রে, তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে প্রশ্ন করছিস? ও নিশি, নিশি রে, চুপ কর বাবা, চুপ কর, একটু শান্ত হ। না পিসিমা, এদের আমি ভালো করেই চিনেছি। মুখোশের আড়ালে এরা অন্য খেলা করে। স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এরাই হলো তার প্রকৃষ্ট উদাহরণ। দাদা, তুমি এভাবে আমাকে সবার সামনে অপমান করলে? অপমান অপমান তারই হয় যার মনে মান সম্মান বলে কোনো বস্তু থাকে। মাধবী, সামান্য হলেও মান সম্মান বোধ যদি তোমাদের ভেতরে থাকতো তাহলে অনেক আগেই তোমরা নিজেদের শুধরে নিতে। কথায় বলে না, চোরা না শোনে তবু ধর্মের কাহিনী। তোমাদের অবস্থাটা ঠিক তাই। দাদা, আজ একটা বাইরের ছেলের জন্য নিজের মায়ের পেটের বোনকে কটু কথা বলতেও তোমার আটকাচ্ছে না? মাধবী! আচ্ছা থাক না ঠাকুরজি, তুমি তুমি তোমার দাদার কথায় কষ্ট পেও না। দেখো, রাগের মাথায় তো মানুষ অনেক কথাই বলে ফেলে। তোমার দাদা কি কোনোদিনও তোমায় সত্যি সত্যি অপমান করতে চাইবেন বলো? তবে ছোট, একটা কথা ভুলে যাস না, কেউ উপকার করলে তার মর্যাদাটুকু দিতে হয়। লোকনাথকে খারাপ ভাবা মানে কিন্তু তার নিঃস্বার্থ উপকারটুকুকে ছোট করা। এটা ঠিক নয় ছোট, এটা পাপ, অন্যায়। চুপ কর, ঠিক বল, তোর কাছে শিখতে হবে নাকি? তত সব ফালতু কথা নয় গো, এখনো সময় আছে, নিজেকে শুধরাও, তবেই দেখবে ভালো আছো। যাবি এখান থেকে, রাগের মাথায় কিছু করে না বসি, তারপর কিন্তু আমাকে দোষ দিবি না। সত্যি তোমার মনে দেখছি একটু দয়া মায়া বলে কিছু নেই। কি রাগ দেখাবে এইটুকু একটা বাচ্চাকে তুমি? যা যা এখান থেকে, যা যা। খোকা ওইভাবে কেঁদে উঠলো কেন? কোনো অঘটন ঘটলো না তো? বালাই ষাট, সব অশুভ কথা বলছো কেন দিদি? খোকাকে তো আমি এইমাত্র ঘুম পাড়িয়ে আসলাম, ওর আবার কি হবে? না না ছোট বৌমা, দাদু ভাইয়ের কান্নাটা আমারও ভালো লাগেনি। যাও না ছোট বৌমা, দাদু ভাইয়ের কাছে যাও না একবার। তোমাদের কাউকে যেতে হবে না, আমি দেখছি। কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে? দে দে বলছি বাচ্চাটাকে, কোথায় নিয়ে যাচ্ছিস? না শোন, এইটুকু বাচ্চা আমি কোনো ক্ষতি হতে দেব না। সেদিনও যেমন ওকে আমি বাঁচিয়েছিলাম, আজও ওকে রক্ষা করার ভার আমার। রক্ষা করবি তুই? কাকে? এর কার বাচ্চা? নাম কি ওর? ওর মা বাবার নাম বল দেখি। বাচ্চাটাকে ছাড়, বাচ্চাটাকে ছাড় বলছি, নালে বাচ্চাটাকে কিন্তু। সোম, দেখি 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 বাবলি 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 বাবলি। শোনা রে শোনা, আমার কি হচ্ছে? এই তো আমি। কি লোকনাথ, তুমি এখানে যে? জানো মামা, লোকনাথ আমাকে মেরেছে, ধাক্কাও দিয়েছে। না তো, আমি তো তোমার গায়ে হাত তুলিনি। এই বাচ্চাটা আত্মরক্ষার জন্য যেটুকু দরকার আমি সেটুকুই করেছি। ও নিশি, নিশি রে, দাদু ভাই কাঁদছে কেন? হ্যাঁ লোকনাথ বাবা, তুমি কি বললে? ওকে বাঁচাতে? কি হয়েছে লোকনাথ, বলো আমাকে, কি হয়েছে? কিছুই তো হয়নি, কে বাচ্চাটাকে আগে নেমে তাই নিয়ে রেশারেশি হচ্ছিল। ও তাই বলো, আমি নিশ্চিন্তই হলাম। কিন্তু বাবা, বাচ্চাকে নিয়ে কি খেলা যায়? ও যে বড় ছোট। দেখলি ছোট, আমি বলেছিলাম না কান্নাটা কেমন অন্যরকম শোনাচ্ছে। ওই দেখি দিন আমার কাছে। না বাবা, এসো এসো। এই তো আমি। কি হয়েছে বড়? হঠাৎ করে খোকা কাঁদছিল কেন বলো তো? মানে কি হয়েছে? মানে তোমার কি মনে হচ্ছে হঠাৎ করে কাঁদলো কেন? ও ছোট বৌমা, আমার মনে হয় দাদু ভাইয়ের খিদে পেয়েছে। যাও না মা, ওকে খাইয়ে নিয়ে এসো। না গো, ওর খিদে পায়নি, ওর রাগ হয়েছে তোমাদের ওপর। রাগ হয়েছে? কিসের রাগ? বারে ও রাগ হবে না, তোমরা এখনো ওর নামটাও দাওনি। ওকে এবারে ছেলে নয়। সত্যি তো, ওর তো নামকরণই এখনো হয়নি। দেখলে তো ছোট বউ, তোমার মনে একটা ইচ্ছে ছিল যে বাড়িতে একটা ধুমধাম করে অনুষ্ঠান হোক, সেই সুযোগ কিন্তু এসে গেল আজ। আচার্য মশাই এলে একটা ভালো দিন দেখব, সেই দিনে ওর নামকরণ করব। নামকরণ করে সবার সামনে ওকে আমার সন্তান হিসাবে পরিচয় দেব। বাহ, তো খুবই ভালো কথা। কি রে ছোট, এবার খুশি তো? দাও দিদি, ওকে আমার কাছে দাও। ও সোম, সোম বাবা কোথায় যাচ্ছিস? লোকনাথ বাবা, তুমি কিন্তু এখনো বললে না কেন তুমি এখানে এসেছিলে। এই রে, যা বলতে এসেছিলাম সে কথা বললে তো আবার এই আনন্দ খুশি সব চলে যাবে। না বাবা থাক, আজ আর জমিদার মশাইয়ের মনে কোনো দুঃখ দেব না। এই শিব শম্ভু, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। বিপদ তারণ তুমি জপি তব নাম, মানব পাবক তুমি নাহি। এমনি এসেছিলাম, ওকে একবার দেখতে এসেছিলাম। তাই বুঝি? ওই যে দেখো, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো। হেবি আমি হতে দেব না বৃন্দা, কিছুতেই না। মা কি হয়েছে? মা কি হয়েছে? ওদের ভাগ্যচক্রটা মিলে গেছে রে বৃন্দা, তার মানে ওদের বিয়েতে আর কোনো বাধা নেই। কিন্তু ওই ভগবান আচার্য উনি যদি ধরে ফেলেন যে আপনি অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কাটাননি। বৃন্দা, অন্নপূর্ণার ভাগ্য ছক আমি এমন বদল করেছি যে ওই ভগবান আচার্য কেন, ওর গুরুরও ক্ষমতা নিয়ে ধরে ফেলবে। আর ততক্ষণে এখানে যা যা হবার হয়ে যাবে। কি হবে মা? কি হবে? না না, এখনই সবকিছু বৃন্দার কাছে বলাটা ঠিক হবে না। ওর মন দুর্বল হয়ে আছে, যদি কিছু ভুল করে বসে। কি হলো মা, বলুন না, কি হবে ওদের বিয়েটা? কিছু না রে, আমি তোদের বিয়ের কথাই বলছিলাম। মা কি কিছু লুকিয়ে গেলেন আমার কাছে? কি এমন কথা যা আমাকে বলা যায় না? কেন এত চিন্তা করছিস? বিশ্বর সাথে তোর বিয়েটা কেউ আটকাতে পারবে না। আমি নিজে তোকে কথা দিয়েছিলাম। আমার উপরে ভরসা রাখ, আমি সব ঠিক করে দেব। আপনি আমার ভরসা মা, আপনাকে ছাড়া আমি আর কাকে ভরসা করব বলুন? আমি তো আপনার সাধনার ফল। প্রণাম নেবেন মা। গোপাল, তুমি এখানে? জানো আজ কি হয়েছে? কি? ওমা, তুমি জানো না? তবে বলছি শোনো। জমিদার মশাইকে একটা কথা বলবো বলে আমি জমিদার বাড়িতে যাচ্ছিলাম, তখন দেখি ওই সোম শর্মা কাকির ঘরে ঢুকে কি যেন একটা করছে। তারপর কি দেখলে? তারপর দেখছি ওই বাচ্চাটা দোলনায় ঘুমোচ্ছিল, সোম গেছে তাকে ওখান থেকে ফেলে দিতে। সে কি? হ্যাঁ গো নন্দগোপাল, আমি দরজার বাইরে থেকে দেখছিলাম, দোলনা ধরে উল্টে দিতে যাচ্ছে। সর্বনাশ, তারপরে বাচ্চাটাকে ফেলে দিল। আমি থাকতে তা হতে দিই? আমি গিয়ে দোলনাটাকে ধরে ফেললাম। তারপরে তো আমার ওপর কি রাগ! যা নয় তাই বলে আমাকে অপমান করলো। বলছে নাকি ওর স্বপ্নে আমি জল ঢেলে দিয়েছি। ওই নাকি হবে ভবিষ্যতে জমিদার, আর আমি নাকি ওই বাচ্চাটাকে এনে ওর জমিদার হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। জমিদার মশাইকে যখন সব কথা বললাম, জমিদার মশাই শুনে বলল বাচ্চাটার নামকরণের অনুষ্ঠান করবে। আচ্ছা নন্দগোপাল, তুমি বলো তো, বাচ্চাটাকে যখন আমি ওই উত্তাল নদী থেকে বাঁচিয়ে নিয়ে এলাম, তখন কি এসব ভেবে আমি ওকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম? তখন তো এসব কিছু কি ব্যাপার বলো তো নন্দগোপাল, কি হয়েছে তোমার? তুমি আজ এত অন্য মানুষ হো কেন? উই, কিছু না তো। কি হলো নন্দগোপাল, বলবে না তো কি কারণে তুমি এত চুপচাপ?